শ্রমিকদের অটোরিকশা শ্রমিকদের উপর এই বিএমএস নামদারি দুর্বৃত্তরা নানান কায়দায় সেখানে আক্রমণ করে, নানান কায়দায় তাদের উপর জুলুমবাজি করে। স্টিকার বিক্রি হচ্ছে 250 টাকা 500 টাকা, গাড়ির মধ্যে স্টিকার লাগাতে হবে, বিএমএস স্টিকার কত দিতে হবে তার জন্য 250 টাকা। এরাই আজকে এই সরকারের নিন্দনীয় যে পদক্ষেপ, এটাকে পেছন থেকে সমর্থন করার চেষ্টা করছে। আমরা তাদের উদ্দেশ্য বলবো, এই শ্রমিকরা আমাদের শত্রু না, তাদের উদ্দেশ্য বলবো আপনারা ভুল করছেন। যুগে যুগে শ্রমিক আন্দোলনে জিনিস থাকে, শ্রমিক ঐক্য ভাঙ্গার জন্য কেউ কেউ সেখানে পেছন থেকে ষড়যন্ত্র করে। আজকে বিএমএস নামদারি একাংশের শ্রমিক, এই শ্রমিক ঐক্য, আমাদের ই রিক্সা শ্রমিকদের ঐক্য, রিক্সা শ্রমিকদের ঐক্য ভাঙ্গার জন্য এই সরকারের হয়ে লিজুর বৃত্তি করছে। আমি তাদের কাছে আবেদন করব, লিজুর বৃত্তি করার সময় এটা না, চলুন আমরা সমস্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে সরকারের এই যে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, শুধু ই রিক্সা না, অটো শ্রমিকদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, তারা বাস শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ট্রাক শ্রমিকদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে, আমরা এই পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়াই। এবং আমাদের আগরতলা শহরের এই যে স্ট্যান্ডগুলো, পার্কিং প্লেসগুলো, এগুলোকে আরও উন্নত করার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দাবি করি। এবং রাজনৈতিকভাবে আজকে পরিবহন শ্রমিকদের উপর যে আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি। এই কথাগুলো আজকে আপনাদের কাছে বলার জন্যই আমরা এখানে ডেকেছি আমাদের শ্রমিক নেতা সমর্থক।